নমস্কার পরম্পরা আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ঠিক এই মুহূর্তেই সময় আপনারা অপেক্ষা করে থাকেন আমরা জানি, কারণ পরম্পরা আয়ুর্বেদ মানেই আমরা জানি যে যেখানে মানুষ নির্বিঘ্নে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এবং যার কথায় আজকে মানুষ নিজেকে নতুন করে চিনতে শেখেন, জানতে শেখেন, ভালোবাসতে শেখেন, তিনি আমাদের হোয়াটসঅ্যাপে হাজির রয়েছেন অবশ্যই আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। আপনাদের দাদা ভাই অনেক অনেক স্বাগত রাখছেন অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। একদম ডক্টর সেনের সঙ্গে আপনারা সরাসরি রয়েছেন কথা বলতে, এই মুহূর্তে আপনাদের প্রশ্ন রাখতে, নানাবিধ সমস্যা নিয়ে অবশ্যই ফোন করবেন আমাদের সরাসরি নাম্বার 6292424241, 6292424242 দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। সরাসরি চলে যাব আবার ডক্টর সেনের কাছে যে অবশ্যই আমরা সামার কেয়ারের ওপর ছিলাম, কিন্তু সামার কেয়ার এখন আমরা আরও ফিল করছি যত সময় যাচ্ছে তত গরমের তাপ কিন্তু বাড়ছে আস্তে আস্তে। সুতরাং আগামী সময়ে খুব মারাত্মক সময় আসছে, সামনেই হোলি, তো এই গরমটার থেকে নিজেকে রক্ষা করতে হবে, পুড়ব না, কষ্ট পাবো না, এরম একটা ব্যাপার। শুভ সন্ধ্যা। রোববার মানে একটা আলাদা ছুটির দিন, একটা আলাদা ছুটির মেজাজ, একটা আলাদা ভালো লাগা, একটা আলাদা ভালোবাসা, কাছে মানুষদের সময় দেওয়া। আর তার আগে শনিবারের বিকেলটা, যখন শনিবারের বারবেলাটা পেছনে ফেলে, পরন্ত বারবেলাটা পেছনে ফেলে শনিবারের সন্ধ্যাটা আমাদের কাছে অনেকটা হয়ে থাকে, মানে আমার স্টুডেন্ট লাইফে ছিল শনিবারের সন্ধ্যাবেলা মানে নন্দন রবীন্দ্রসদন চত্বর, ওখানে যাওয়া। তখনও পর্যন্ত এই বিভিন্ন যে কফি দেখা করার জায়গায় যে বিভিন্ন কফি শপের ফ্র্যাঞ্চাইজি, সেই যে কালচারটা তখনও আসে ছিল না। তখন আমরা বন্ধুরা একাত্ম হতাম সন্ধ্যাবেলা, শনিবারের সন্ধ্যাবেলা মানে রবীন্দ্র সদন বা নন্দন ওই চত্বর একাডেমি, একাডেমির সামনে এই জায়গাগুলো ছিল আমাদের শনিবারের সন্ধ্যের সময় বন্ধুদের সাথে সময় কাটানোর জায়গা। তো শনিবারের সন্ধ্যাবেলাটা মানেই কিন্তু জানবেন যে আমি মনে করি অন্তর থাকি যে শনিবারের সন্ধ্যাবেলা মানেই ভালো, একটা আলাদা ভালো লাগা। শনিবারের সন্ধ্যাবেলাটা মানেই কিন্তু এমন কারুর সাথে গল্প করা যার জন্য সারাটা সপ্তাহ মুখী অপেক্ষা করা যায়। আর আমি ঠিক এখন আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু শনিবার সন্ধ্যাটা ডেডিকেট করছি আপনাদেরকে, এই লাইভে অনুষ্ঠানে আসতে পেরে, আপনাদের সাথে মুখোমুখি কথা বলতে পেরে। কারণ আমার এর আগের বিগত বহু বছর ধরে আমি শনিবারই আপনাদের কাছে আসতাম, আজও শনিবার আপনাদের কাছে এসেছি, সরাসরি ফোনে কথা হবে আপনাদের সবার সাথে। সুবর্ণা যেটা বললেন, স্কিন কেয়ার, সামনে আমাদের দোল পূর্ণিমা এবং দোল পূর্ণিমার পরেই কিন্তু থার্মোমিটারের তাপমাত্রা বাড়তে থাকবে এবং আমরা আমাদের শহরের উষ্ণতম দিনে, এখন প্রতিদিনই তো রেকর্ড ব্রেক হতে থাকবে, প্রত্যেকটা দিনই উষ্ণতম দিন হিসেবে আসতে শুরু করবে দোল পূর্ণিমার পর থেকে। আমরা আমাদের কী করে স্কিনকে সব দিক থেকে ভালো রাখবো, কী করে ট্যানকে দূরে রাখবো, কী করে ঘামঘামাচি হাত থেকে বাঁচবো, কী করে আমাদের হেয়ার খুব ভালো থাকবে, হেয়ারের গ্রোথকে ঠিকঠাক রাখতে পারবো, কী করে জয়েন্ট পেন, অ্যাসিডিটি, ইনডাইজেশন থেকে ঠান্ডা লাগা বা ইমিউনিটির সাথেও আমরা কী করে হাত রেখে সামনে এগিয়ে যেতে পারবো, আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স এবং পরম্পরা আয়ুর্বেদকে সাথে নিয়ে অবশ্যই করব সে আলোচনা অবশ্যই। এবং তার সঙ্গে বলবো যে আপনাদের দাদা ভাইয়ের কথা ধার নিয়েই বলা যে গরমকে এনজয় করা, কারণ গরমকে ভয় পাওয়া না, কারণ ঋতুর থেকে পালিয়ে যাওয়া না, ঋতুকে এনজয় করা, এবং সেটা ওনার কাছ থেকেই আমাদের শেখা। আর বিশেষ করে বলবো যে যে গাইডলাইন্স আপনি দিয়ে থাকেন সবসময় মানুষ সেটা মেনটেন করেন। আপনি বলেন না লাস্ট মিনিট সাজেশন নয়, আগে পড়ো, পরীক্ষার আগে মুহূর্তে পড়ে কোনো লাভ নেই, আগের থেকে সেই চর্চাটা থাকা দরকার। তো আমাদের সেই চর্চাটা কিন্তু অলরেডি আপনি আমাদের সেই গাইডলাইন্সে দেওয়া শুরু করেছেন। একদমই সুবর্ণা, আমি বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে প্রস্তুতি, এবং এই প্রস্তুতিটা আমি বিশ্বাস করি অন্তর থেকে যে এই প্রস্তুতিটা কিন্তু অবশ্যই মন থেকে হতে হবে, এবং মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা বা ভালোবাসা এই একটা জায়গা কাজ করবে যে হ্যাঁ আমি পরীক্ষার আগের পড়াশুনো আমার মন কী বলছে, আমি কতটা প্রস্তুত। আমি দেখুন, অনেকে বলেন যে আমি রেজাল্ট আশানুরূপ পাইনি, পরীক্ষা আমি খুব খেটে দিয়েছি কিন্তু আশানুরূপ রেজাল্ট হয়নি, আমার মার্কস সেরকম আসেনি, কিন্তু এটাও তার পাশাপাশি ভাবতে হবে যে আমার প্রস্তুতির মধ্যে কতটা সততা ছিল সেটা শুধু আমিই জানি, আর কেউ কিন্তু জানে না। পরম্পরা যারা প্রপারলি ইউজ করে, যার যত বছরের সমস্যা সেই সমস্যার যদি 25% সময় তিনি যদি পরম্পরার মেডিসিন ব্যবহার করেন, পরম্পরার বিউটিফিকেশন রেঞ্জ ব্যবহার করেন, পরম্পরায় তাকে তার স্কিনকে, তার হেয়ারকে বা তার ইন্টারনাল সমস্যাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে, এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেটা জানেন। আমি এই হট সিটে বসে কখনোই বলিনি, কোনোদিনও বলবো না, যে পরম্পরার আয়ুর্বেদের এই মেডিসিনের
এই উপকারিতা। আমি যেটা বলি সেটা হচ্ছে সাধারণ মানুষের কথা। যখন সাধারণ মানুষ বলেন যে আমি পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে ভীষণ ভালো আছি, সেটা অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ফাউন্ডার ব্র্যান্ড ওনার এবং একজন কোয়ালিটি কন্ট্রোল ইনচার্জ হিসেবে সেটা আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি যে গরমকাল মানেই কিন্তু আমাদের একটা আলাদা ইমোশান আছে, আলাদা ভালো লাগা আছে, কারণ গরমকাল মানেই কিন্তু আমাদের বিশ্বকবির জন্মদিন, গরমকাল মানে নতুনকে উনি যেটা বলেছেন চিরনবীনের ডিল দাগ, 25শে বৈশাখ, আমরা যেটা ওনাকে শ্রদ্ধা জানি যে কথাটা বলি আমরা। তো ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে এই নবীনকে যে বরণ করা, গরম মানে আমরা এমন মনে করি যে বসন্ত নবীন কেমন, কিন্তু 25শে বৈশাখ নবীনকে নিয়ে আসা হয়। তো এই নবীনের নবীনকে নিয়ে আসার স্লোগানে যদি আমরা এটা সবসময় মানে মাথায় রাখি যে আমাদের স্কিনের মধ্যেও আমরা নবীনতার ছোঁয়া রাখবো, একদম আমাদের হেয়ারের মধ্যেও থাকবে, কিন্তু একটা মানে ওই 30+ হয়ে গেল মানে মাথা ফাঁসিতে চওড়া হচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা থাকবে না, ইচ্ছে মতো হেয়ারকে স্টাইলাইজেশন করা যাবে। এই কনফিডেন্সটা ভীষণ প্রয়োজন আজকের 21st সেঞ্চুরিতে, যেটা কিন্তু পরম্পরাবিদের হেয়ার কেয়ার রেঞ্জ এবং স্কিন কেয়ার রেঞ্জ ইউজ করে মানুষ পাচ্ছেন। গরমে আমি ভীষণ বেশি গুরুত্ব দিই, যদি ব্রণ ভাইরাসের সমস্যা থাকে সুবর্ণা, সেক্ষেত্রে আমি ভীষণ রকমের অ্যাডভাইস করি আমাদের নিম ফেস ওয়াশের অ্যান্ড বডি ওয়াশের কথা। যাদের ঘাম ঘামাচি সমস্যা আছে তারাও কিন্তু আমাদের নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ ফুল বডি স্কিনে অ্যাপ্লাই করা যায়, মুখে স্কিনে অ্যাপ্লাই করা যায়। এর বাইরে যাদের এই সমস্যা নেই তারা কিন্তু আমাদের পরম্পরাবিদের গোল্ড ফেস ওয়াশ ইউজ করতে পারেন। গোল্ড ফেস ওয়াশটা নর্মালি এই সময় ত্বকের পক্ষে ভীষণ উপকারী। এর বাইরে আমি যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে যাদের একটুখানি স্কিন তথাকথিত একটু অসামান্য ড্রাই ফিল এখনও করছেন তাদের জন্য বলবো কিন্তু যে হানি ফেস অ্যান্ড বডি ওয়াশ, ওটাও মানে আমরা ফরেস্টানির প্রচুর গুরুত্বপূর্ণ ভেষজের নির্যাস থেকে এটা তৈরি করেছি, এটাও কিন্তু আপনারা ফরেস্টানির এক্সট্রাক্ট সমৃদ্ধ এবং এটা কিন্তু আপনার স্কিনকে ভীষণ রকম হাইড্রেটেড রাখবে এবং সহজে স্কিনের যে বার্ধক্য আসার যে কারণগুলো সে কারণগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে আমাদের ফরেস্টানির ফেস অ্যান্ড বডি ওয়াশ। এর বাইরে আমি যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে যে একটা খুব কনফিডেন্স দেয় পরম্পরাগত একটা ফেস প্যাক। ফেস প্যাক মানে কিন্তু অনেকেই ভাবেন যে একটা যা হোক কিছু মুখে প্যাকের মতো লাগিয়ে দিলে তো ফেস প্যাক হয়ে গেল। কেউ কেউ আবার বিভিন্ন ওই মুলতানি মাটিটাটি বলে যে বিভিন্ন গঙ্গা মাটিটাটি পলিমাটি বিক্রি হয় সেগুলোকে মুখে লাগান, তো আলটিমেটলি এগুলো প্রচুর কেমিক্যাল থাকে, এই মাটিগুলোর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, গ্রিস থাকে, অয়েল থাকে, যেগুলো কিন্তু স্কিনে উল্টে আরও ক্ষতি করে। তো তার জন্য আমাদের দেখুন অ্যাকচুয়ালি মুলতান থেকে তো আর মুলতানি মাটি আসে না, মুলতান তো পাকিস্তানে, সেখান থেকে তো ফ্লাইটে করে আমাদের এখানে মাটি পাঠাবে না ওরা। আর মুলতানি মাটি যেমন সৈন্দব লবণ, সৈন্দব লবণ সিন্ধু নদ থেকে যে নুন তৈরি হতো তাকে সৈন্দব লবণ বলা হয়, সিন্ধু নদও এখন পাকিস্তানে আমাদের, তো সেখান থেকে তো সৈন্দব লবণ আসছে না। তো আলটিমেটলি এগুলোর নাম করে যে মানুষ কেমিক্যালগুলো নিয়ে যাচ্ছেন এটা আলটিমেটলি ক্ষতি হচ্ছে। আয়ুর্বেদে উল্লেখ করা হচ্ছে সৈন্দব লবণ উপকারী, কিন্তু সেই সৈন্দব লবণ তো এখন আর পাওয়া যায় না। তো আলটিমেটলি এটুকু বলে রাখি আপনাদেরকে যে মুখে যদি একটা প্যাক লাগান আপনি এবং প্যাকটাকে যদি আপনি মনে করেন যে আমি একটা স্কিন কেয়ারের একটা এমন গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টের পর্যায়ে যাব যেখানে আমার স্কিন বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট দিতে পারে, তাহলে আমি কিন্তু বলবো আমাদের তিনটে গুরুত্বপূর্ণ প্যাক ভীষণ গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ, ওয়ান হচ্ছে আমাদের লাবণ্য ফেস প্যাক, নাম্বার টু সুবর্ণকান্তি ফেস প্যাক, আর নাম্বার থ্রি রূপশোষী ফেস প্যাক। এই লাবণ্য ফেস প্যাক এবং সুবর্ণকান্তি ফেস প্যাক কিন্তু রেডি টু ইউজ, আর এর সাথে রূপশোষী ফেস প্যাক সেটা আমাদের পরম্পরাবিদের গুরুত্বপূর্ণ আরও যে দুটো মেডিসিন রয়েছে, দ্যাট ইজ আমাদের রোজ ওয়াটার এবং কিউকাম্বার টোনার, সেগুলোর সাথে মিক্স করে ইউজ করলে খুব ভালো হয়। এর বাইরেও যখন আমরা বাইরে থেকে ঘরে আসি সেই সময়টা তো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যেটা সেটা হচ্ছে যে আমাদের স্কিনের একটা চটজল দিকে, অনেকে বাইরে থেকে ঘরে এসেই প্রথম নর্মাল জলে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে, আমি বলো সেটা পরে করবেন, কারণ ওই আপনার মুখের স্কিন তখন খুব গরম, তখন যদি আপনি নর্মাল কেউ ফ্রিজের জল মুখে ছেটান, কেউ ফেস ওয়াশ ইউজ করেন, সেটা বাইরে থেকে ঘরে ঢুকেই আগে এটা করবেন না। বাইরে থেকে যখনই আপনি ঘরে আসছেন আপনার প্রথম কাজ থাকবে ফ্রিজের আইস কিউবে দেখবেন যে আইস কিউব যে বানানোর যে প্লাস্টিকের ট্রেগুলো থাকে সেখানে কিউকাম্বার টোনার রোজ ওয়াটারের আইস কিউব বানিয়ে নিন, সেগুলো অল্টারনেটলি রুমালে জড়িয়ে মুখে বা যেগুলোতে বেশি ট্যান হয়, যেগুলো একটুতেই ব্রাউনিশ শেড চলে আসে সেই অংশগুলোতে অ্যাপ্লিকেশান করুন। তারপর আপনি পরম্পরা আয়ুর্বেদের আপনার পছন্দের ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করুন,
পিগমেন্টেশন এজিং কেয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের অ্যাশবেরি ক্লেন্সিং মিল্ক, আমাদের রমণীয় ক্লেন্সিং মিল্ক, এই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যেটা না বললেন নয় সেটা হচ্ছে এই সময় কিন্তু আমরা ভীষণ বেশি অ্যাডভাইস করি আরও বৈদ্যস পরিবারের প্ল্যাটিনাম ফেস ওয়াশ আর বৈদ্যস পরিবারের ডায়মন্ড ফেস ওয়াশ। বৈদ্যস পরিবারের প্ল্যাটিনাম ফেস ওয়াশ, বৈদ্যস পরিবারের ডায়মন্ড ফেস ওয়াশ কিন্তু আপনার স্কিনকে একটা আলাদা ডিগনিটি দেবে, আলাদা একটা মানে আলাদা একটা উজ্জ্বলতা, যেটা গ্লো বলতে যেটা সাধারণ মানুষ চান সেই জিনিসটা কিন্তু এরা এনে দেবে। আর এর বাইরে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্ল্যাটিনাম কিট আর ডায়মন্ড কিট, অনেকে অনেক রকম কিট ইউজ করেন। আমি অ্যাডভাইস করি অ্যাজ আ ডক্টর এই সময়টা বৈদ্যস পরিবারের প্ল্যাটিনাম কিট ডায়মন্ড কিটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্কিন ট্রিটমেন্টের জন্য। দিনে যে কোনো একটা কিট এই সময় একবার ব্যবহার করলেই যথেষ্ট। ধরো আজকের দিনের প্ল্যাটিনাম কিট বেটার রেজাল্টের জন্য বলছে, আজকের দিন বৈদ্যস পরিবারের প্ল্যাটিনাম কিট ইউজ করছেন, আগামীকাল তিনি বৈদ্যস পরিবারের ডায়মন্ড কিট ইউজ করুন, তারপরের দিন আবার প্ল্যাটিনাম কিট ইউজ করুন। এই অল্টারনেটলি যদি এটা স্কিনে অ্যাপ্লিকেশন করা হয় শুভ না, তাহলে কিন্তু স্কিন আরও বেটার ইমিউনো পেপটাইডস পাবে। এবং যেটা মেন হয় সেটা হচ্ছে দেখুন একদিনে কারোর রিঙ্কেল আসে না, ফাইনলাইন্স আসে না। প্রথম স্কিনের উপর অনেক অত্যাচারে একটা সূক্ষ্ম দাগ এলো, তারপর সেই সূক্ষ্ম দাগটা কিন্তু তো ক্রমশ এই যে এখন আমরা দু তিন বছর ধরে মাস্কের ভেতর লুকিয়ে আছি। ঠিক ঠিক, হ্যাঁ, আমাকে তো অ্যাজ এ ডক্টর বলতে হবে যে মাস্ক তো পরতে হবে, কিছু করার নেই। কিন্তু মাস্ক যে পরছেন মানে আপনার মুখের লোয়ার পোর্শনটা, মানে আমি বলতে পারি বোঝবার সুবিধার জন্য যে 9 AM to 3 PM এই অংশটা, এই অংশটার প্রপার কেয়ার কী নেওয়া হচ্ছে, এই অংশটার প্রপার কেয়ার কী নেওয়া হচ্ছে, এই অংশটার প্রপার কেয়ারের জন্য কিন্তু ভীষণ দরকার। এই স্কিনটা কিন্তু অক্সিজেন পাচ্ছে না, লং টার্ম টাইম অক্সিজেন পাচ্ছে না। ডাবল মাস্ক পরছেন যারা, N95 পরছেন যারা, তারা বাড়িতে ফিরে আসার পর প্রথম কিন্তু তাদের ভীষণ দরকার ত্বকের যত্ন, মুখের ত্বকের যত্ন কিন্তু আরও অনেক বেশি সময় ধরে নেওয়া। এবং এই ত্বকের যত্ন মানে কিন্তু যা হোক কিছু একটা ক্রিম ইউজ করে ফেলা, যা হোক কিছু একটা নাইট ক্রিম ইউজ করে ফেলা, এটা কিন্তু ত্বকের যত্ন হচ্ছে না। কোনো ক্রিম, কোনো তথাকথিত কোনো কসমেটিক্স কিন্তু স্কিনের ট্রিটমেন্ট হতে পারে না। স্কিনকে আপনি যেটা দিতে পারবেন সেটা যতটা সম্ভব ন্যাচারাল জিনিস দিন। ন্যাচারাল মানে কিন্তু আলু পটল শশা ময়দা এসব নয়, ন্যাচারাল জিনিস মানে হচ্ছে কিন্তু আমাদের আয়ুর্বেদিক সিস্টেম বা মেডিসিনের যে গুরুত্বপূর্ণ আমরা হার্বসগুলোকে ভৈষজ্য রত্নাবলীগুলোকে আমরা আমাদের স্কিন ট্রিটমেন্টের জন্য অপরিহার্য বলে বা অনবদ্য বলে রেকমেন্ড করে থাকি। প্রচুর পেশেন্ট যেগুলোর উপর আজকে এত বছর ধরে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে সাথে নিয়ে এগিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের তার মধ্যে আমরা যেমন বলতে পারি যেগুলো মানে একদম ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই গরমে স্কিনকে এজিং প্রসেস থেকে আটকাবার জন্য SPF-এর প্রয়োজন। কিন্তু এই SPF-টার বাইরেও কিন্তু আরও কিছু প্রয়োজন। দেখুন SPF কোনো গাছে হয় না, SPF একটা কেমিক্যাল, ঠিক আছে, ওটা কোনো গাছে হয় না। সুতরাং SPF আমাদেরও রয়েছে, কিন্তু SPF-এর পাশাপাশি আমাদের আরও গুরুত্বপূর্ণ দুটো আইটেম রয়েছে, যে আইটেমগুলো কিন্তু স্কিনকে SPF-এর যে একটা কেমিক্যাল হ্যাজার্ড রয়েছে তার থেকে স্কিনকে বাঁচাবে। দেখবেন আমি যখন SPF ইউজ করতে বলি, আমি এর সাথে দুটো মেডিসিন একসাথে ইউজ করতে বলি, একটা বলি আমাদের শ্যাডো, যে শ্যাডো পাউডারটার মধ্যে রয়েছে অর্জুন গাছের যে ছাল হয় এবং অন্যান্য গাছের ইম্পর্ট্যান্ট আমরা সেই কেমিক্যালে রেখেছি, কারণ অর্জুন গাছের ছাল তো আমরা জানি হার্টের জন্য ভালো, কিন্তু অর্জুন গাছের যে ছাল তার পাউডারটার মধ্যে সেই সমস্ত উপকারিতা রয়েছে যেটা মানে মারাত্মক রকম আমাদের স্কিনের জীবনী শক্তি বাড়িয়ে তোলে যদি সেটা অরিজিনাল পাওয়া যায়। আমাদের শ্যাডো পাউডারের মধ্যে কিন্তু অর্জুন গাছের ছাল রয়েছে, যেমন একটু হালকা ইয়েলিশ দেখতে লাগে, সেই ওই শ্যাডো পাউডারটা কিন্তু এই সময়ে আপনাদের ত্বককে ভীষণ ভালো রাখবে। সূর্যের আলো খালি ট্যান করে দেয় না, মানে সূর্যের আলোয় গেলে আমি কালো হয়ে যাচ্ছি, ভুল। সূর্যের আলো আপনার ত্বকের যে 10 রকম ক্ষতি করছে তার মধ্যে 1 রকম ক্ষতি হচ্ছে ট্যান, এর বাইরের 9টা ক্ষতি আপনি দেখতে পাচ্ছেন না। সেই 9টা ক্ষতির 1-1টা হচ্ছে 1-1 রকম, আমি স্কিন ক্যান্সারের কথা বাদ দিচ্ছি, আমি নর্মালি বলে আসছি এটা, সেটা হচ্ছে আপনার স্কিনের আপনি একদিন 1 ঘন্টা নর্মালি যদি উইদাউট শ্যাডো উইদাউট পরম্পরা SPF আপনি যদি রোদ্দুর থেকে ঘুরে আসেন, আপনি 1 বছর আপনার ত্বকের বয়স বাড়িয়ে ঘরে ঢুকলেন, আপনি তখনই বুঝতে পারবেন না। আপনি কয়েক সপ্তাহ যাওয়ার পর যখন দুর্গাপুজো আসবে কয়েক মাস পর,
তখন দেখবেন আপনার স্কিন ভর্তি ফাইন লাইন্স, আপনাকে অনেক এজেন্ট দেখতে লাগছে, আপনার স্কিনের মধ্যে সেই উজ্জ্বলতা নেই, সেই গ্লো নেই, আপনার আপনি ডিপ্রেশনে সাফার করবেন, আপনার মনে হবে যে এটা কি হলো। আজ খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছি বলে ফোন নিতে পারছি না। ওকে ওকে, হ্যালো হ্যালো হ্যালো, মুখের যত্ন বা সেরকম ভাবে মানে কোন ক্রিম আমি খুব ব্যবহার করি না। খুব ভালো কাজ করেন, বলুন বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, তো আমি বলতে চাইছি আমার মুখে না দীর্ঘ এই এক বছর ধরে ছোট ছোট পিম্পল হতে 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 সারা মুখে না মিষ্টার মতন দাগ হয়ে গেছে। একটাই সমস্যা ছিল আপনার, সেটা হচ্ছে যখন আপনার মুখে ওই সমস্যাটা এসেছিল আপনি হাত দিয়ে খুঁটতেন। আপনার বয়স কত? আমার এখন 41। সঙ্গে থাকুন, ধন্যবাদ। ঠিক, এই আলোচনাটাই করছি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যে আপনি আজকে রোদ্দুর চলে যাচ্ছেন, রোদ্দুরে বেরিয়ে পড়লেন, না আমার ছাদে অনেক জামাকাপড় আছে তুলে নিয়ে আসি, ছাদে জামাকাপড় তুলতে যাবো দুপুর দুটো আড়াইটে তিনটের সময়, তার জন্য আবার কেন আমি পরম্পরা আয়ুর্বেদের শ্যাডো পাউডার পাফ করে বেরোতে যাব, কেন আমি পরম্পরা আয়ুর্বেদের SPF ইউজ করব, কেন আমি পরম্পরা আয়ুর্বেদের অলডে কেয়ার ইউজ করব, এটাই হচ্ছে ম্যাটার। আপনি জাস্ট ছাদে যাবেন, জামাকাপড় তুলে নিয়ে চলে এলেন 10 মিনিট পর, কোনো প্রবলেম নেই, প্রবলেমটা পাবেন, বুঝতে পারবেন একদিনে নয়, বুঝতে পারবেন আগস্ট সেপ্টেম্বর মাসে, কি কয়েক মাস এটা এই রোদ্দুরটা কয়েক মাস আপনার স্কিন, কারণ এটা তো আপনি রেগুলার করছেন, আপনি আপনার কিডসকে স্কুলে দিতে যাচ্ছেন, তাড়াহুড়োতে টিফিন গুছিয়ে ব্যাগ গুছিয়ে এবার আপনি বেরোবেন, স্কুল খুলছে, আপনি টিউশনে দিতে যাবেন, নাচে গানে দিতে যাবেন, আবৃত্তি স্কুলে দিতে যাবেন, সুইমিংয়ে দিতে যাবেন, দেন আপনি কী করবেন? আপনি তাকে রেডি করলেন, আপনার সময় নেই, আপনার বেরিয়ে মনে হলো এই রে আমি তো কিছু প্রোটেকশান নিলাম না। তো আলটিমেটলি দুটো জিনিস আপনার ব্যাগে রাখুন, এই ব্যাগে রাখাটা ভীষণ প্রয়োজন, তিনটে জিনিস আমি রেকমেন্ড করব। যদি ত্বকের বার্ধক্য আগলাতে চান, বার্ধক্য যাতে ত্বকে আসতে না পারে, প্রত্যেক দিন জানবেন আপনার ত্বক থেকে কিন্তু প্রত্যেক দিন ভিটামিন ই চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের বাইরের পলিউটেন্টস আর আমাদের জীবনযাত্রা লাইফস্টাইল, আমাদের ত্বক প্রতি মুহূর্তে কিন্তু বার্ধক্যের শিকার হচ্ছে, ফ্রি রেডিকালস বাড়তে থাকছে আমাদের শরীরে, স্ট্রেস টেনশান এগুলো তো রয়েছে। সবচেয়ে জানবেন স্ট্রেস টেনশানের এফেক্টে শুধু চোখের নিচে কালি বা আপনার স্কিন ড্যামেজ বা আপনার চুল পড়া এগুলো নয়, স্ট্রেস টেনশান থেকে কিন্তু কার্ডিয়াক প্রবলেমও আসে। সুতরাং স্ট্রেস টেনশানকে আটকাতে হবে, স্ট্রেস টেনশানকে আটকানোর রাস্তা কিন্তু একটাই, নিজের কাছে নিজেকে সেটা ম্যানেজমেন্ট করতে হয়, ম্যানেজ করতে হয়। অনেক কিছু ম্যানেজমেন্ট হয় না, হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক কিছু ম্যানেজমেন্টের কোর্স হয়, তো টেনশন ম্যানেজমেন্টও কিন্তু একটা আর্ট, ওটাকেও কিন্তু অ্যাংজাইটি ম্যানেজমেন্ট এগুলো একটা আর্ট, এগুলো কিন্তু নিজেকে নিজে করতে হবে। আর আলটিমেটলি এটুকু বলতে পারি যে আপনি যদি মনে করেন যে আমি সূর্যের আলো এবং বাইরের থেকে আমার ত্বকের পুড়ে যাওয়া এবং বার্ধক্য আসাটা আটকাবো, একটা হয় যে আমার ত্বক এজিং প্রসেস শিকার হয়ে গেছে আমি কী করে বাঁচাবো, আর একটা হচ্ছে যে আমি আমার ত্বক এখনও ভালো আছে কিন্তু আমি পরম্পরার ভিতরে হাত ধরে আমার ত্বকের এজিং প্রসেসকে আমি আটকাতে চাই। দুজনেরই আমি সামারি করছি, সেটা হচ্ছে পরম্পরাবিদের এই সিজনে SPF 35 ভীষণ সস্তার একটা SPF, খুব সম্ভবত 150 টাকার ভেতর দাম একটা পুরো টিউবের SPF 35, এটা এই সময়টা ইউজ করুন, এই সময় আমি ভীষণ আমি সময় ভিত্তিক চিকিৎসা করি, এটা ধরুন যারা ইউটিউবে বহু বছর পর দেখবেন তাদের জন্য বলে রাখি আমি এটা বলছি, কিন্তু মার্চ মাসের স্কিন কেয়ার, মার্চ এপ্রিল মার্চের একদম সব কিছু আপনি প্রতি বছর কন্টেনারে রেখে ব্যবহার করবেন কিন্তু SPF কখনো কন্টেনারে রেখে ব্যবহার করবেন না, এটা শুনে রাখুন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। SPF প্রত্যেক বয়স কিন্তু নতুন কিনতে হয়, একদম, তার জন্য আমাদের পরম্পরাগত কোনো SPF এর বড় কোনো কন্টেনার নেই, সব ছোট ছোট একটা সিজন পার করে দিন, কারণ এয়ার কন্ট্যাক্টে SPF এর সেই এফিকেসি আর থাকে না। তো SPF 35 এই সময়টা ভীষণ ব্যবহার করুন, মার্চ এপ্রিল মাসটা, বিশেষ করে মার্চ এপ্রিল
এই সময়টা আপনার ত্বকে এসপিএফ 35 ভীষণ ভালো কাজ করবে। এর সাথে শ্যাডো পাউডার পাফ করবেন, আর যেটা মেন এর সাথে আপনার স্কিন ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে। সারা দিনের ত্বকের সুরক্ষা, সারা রাতের ত্বকের সুরক্ষা, দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের অল ডে কেয়ার অ্যান্ড অল নাইট কেয়ার। অল ডে কেয়ার এই আইটেমটা ছোট্ট একটা সুন্দর স্লিক টিউব, আপনি যখনই বেরোচ্ছেন, আপনি জলের বোতল নিচ্ছেন, স্যানিটাইজার নিচ্ছেন, অল ডে কেয়ার সাথে রাখুন, এসপিএফ পরম্পরা আয়ুর্বেদের এসপিএফ 35 সাথে রাখুন। দেখুন অল ডে কেয়ারের ছবিটা যখন দেখবেন আপনার, দেখে একটা কনফিডেন্স কাজ করবে, সূর্যের আলো, মেঘ, নেচার, তার মাঝখানে অল ডে কেয়ার, আর মানে সূর্য মামা, তার পাশে মেঘ, তার পাশে নেচার, এটা হচ্ছে অল ডে কেয়ার। আর অল নাইট কেয়ারও পাশাপাশি রয়েছে, দ্যাট ইজ দিস ইজ অল নাইট কেয়ার। প্রসঙ্গত বলে রাখি, এই অল ডে কেয়ার আর অল নাইট কেয়ারের এই দুটো ছবি ড্রয়িং করেছে দেবারতী। আচ্ছা, এই দুটো ছবি ওরই আঁকা। অল ডে কেয়ারের ডিজাইনটাও দেবারতী করেছে এবং অল নাইট কেয়ারের ডিজাইনটাও, লেভেল ডিজাইনটাও ও করেছে, কারণ ছোট থেকে ওকে এই দুটো মেডিসিন সারাদিন আর সারা রাত ইউজ করে স্কুলে যায়, ওর ব্যাগে রাখে এটা। তো অল ডে কেয়ার, অল নাইট কেয়ার ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে টিনেজারদের জন্য, এবং ভীষণ করে তাদের জন্য বলবো যাদের কাছে বাইরে পলিউশনে বেরোতে হয়, স্কুল কলেজে যেতে হয়। একদম, আবার আসছি আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছি আর কি। কে বলছেন? ত্রিপুরা থেকে। আচ্ছা, ত্রিপুরা থেকে কি নাম? হ্যাঁ, মামুন রয়। মামুন, বয়স কত আপনার? আমার 17। আচ্ছা, কি প্রশ্ন আছে? হ্যাঁ, আমার না আজকে মনে করেন 8 বছর ধরে আমার এক মানে শরীরে স্কিনে না তো মানে অ্যালার্জির মতো মানে হয়েছিল আর কি। তো এটি মানে একবার কমে একবার বাড়ে, এই চলছে। এমন না যে পুষ বাড়ল, রক্ত বাড়ল, এমন না, শুধু এমনি হয়ে থাকে অ্যালার্জি। আপনার স্কিনে এটা অ্যালার্জি না ফাঙ্গাল ইনফেকশন, আপনি বুঝছেন কি করে? আপনি কোনো ডক্টর দেখাননি 8 বছর ধরে এই সমস্যা? হ্যাঁ, দেখিয়েছিলাম তো। তো আপনার এটা অ্যালার্জি লাগাতে দেখিয়েছিলাম। হ্যাঁ, আপনার কি এটা অ্যালার্জি যে মানে ডক্টর বলেছেন এটা অ্যালার্জি? আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যালার্জি টেস্ট করিয়েছিলেন ব্লাডের? হ্যাঁ হ্যাঁ করিয়েছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক দিন ধরে খালি চুলকায় চুলকায়, কমে না আর। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। প্রথমত বলে রাখি, আমাদের খুব পরম্পরাবিদের একটা খুব স্ট্রং ইম্পর্ট্যান্ট গ্রাম যেটা, সেটা হচ্ছে তারা কিন্তু হেয়ার স্কিন এবং বিভিন্ন সমস্যার এক্সপার্টদের সাথে সরাসরি কথা বলতে পারেন প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি। যে নাম্বারগুলো আমার হাতে নিচে যাচ্ছে, তিনখানা নাম্বার 3393403401, এখানে হোয়াটসঅ্যাপেও এক্সপার্টরা অ্যাভেলেবেল। এবং কারণ আমি আমার লাইভে ফোন খুব কম নিই, যেহেতু আমাদের ডিসকাশনটা খুব সাবজেক্ট ভিত্তিক হয়, সুতরাং যারা ফোন পাচ্ছেন না তাদের রিকোয়েস্ট করবো 3393403401 এই নাম্বারে প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধে 6টা এই সময়ের মধ্যে কিন্তু আপনারা ফোন করবেন এবং বা হোয়াটসঅ্যাপ করবেন, করে কিন্তু আপনি আপনার বেস্ট অ্যাডভাইসটা তাদের থেকে নিয়ে নেবেন। আপনাকে আমি যেটা অ্যাডভাইস করবো, অবশ্যই ফোনে একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আসাম থেকে বলছি। আমি দাদাভাইয়ের প্রোগ্রাম দেখি, আমার খুব ভালো লাগে। দাদাভাইকে নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুমা চক্রবর্তী। বলুন। বলছি যে আমার মানে গালে রিঙ্কেল চলে এসছে, স্পট চলে এসছে, আর মাথার চুল উঠে যাচ্ছে, খুব পাতলা হয়ে যাচ্ছে চুলগুলো। চুল পাতলা হয়ে যাচ্ছে, রিঙ্কল পড়ে গেছে, তাই তো, স্পট হয়ে গেছে। বয়স কত আপনার? 35। ওকে, সঙ্গে থাকুন। তো একদম দেখুন, স্কিনের জন্য আমরা বলি যেটা, সেটা হচ্ছে স্কিনে যদি এটা আপনার অ্যালার্জি না ফাঙ্গাল ইনফেকশন না স্ক্যাবিস আমি কিছুই জানি না, যে ডক্টর দেখিয়েছিলেন এটা তার চিন্তাভাবনা, সেই রিপোর্টটা আমি হাতে আমি দেখিনি, সুতরাং আপনাকে কিন্তু পেশেন্ট হেল্পলাইনে একবার ফোন করতে হবে, করে আপনাকে ওদের কাছ থেকে প্রয়োজন হলে পুরো একটা হিস্ট্রি বলে একটা অ্যাডভাইস নিতে হবে। আপনাকে আমি এখন ইমিডিয়েট যেটা অ্যাডভাইস করবো সেটা হচ্ছে, আমাদের অঙ্গশ্রী ডাস্ট স্ক্রাব হয়, একটা অঙ্গশ্রী ডাস্ট স্ক্রাব, আপনি সেটা দিয়ে স্নান করবেন প্রত্যেক দিন, এর পাশাপাশি নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ ইউজ করবেন রেগুলার বেসিসে। আর আপনার কাছে মেন যেটা মেডিসিন, দ্যাট ইজ সুবর্ণকান্তি অয়েল। সুবর্ণকান্তি অয়েল প্রত্যেক দিন সারাটা দিন আপনি অ্যাপ্লিকেশন করবেন ফুল বডি স্কিনে অন্ততপক্ষে 4 বার করে, এর সাথে লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড, যেটা ভেতর থেকে এই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করবে।
এ দুটো মেডিসিন কন্টিনিউ করতে হবে। একদম। আর অবশ্যই যেটা আপনাদের বলে রাখি যে বারবার করে যে হেল্পলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কিনা পরম্পরা আয়ুর্বেদের, যেখানে বারবার করেই আপনার দাদাভাইও বলছে যে এখানে কিন্তু আপনাদের ফোন করে কিন্তু ডিটেলস জানতে হবে। যদিও এখান থেকে উনি ইনফ্যাক্ট সবটাই বলে দিচ্ছেন, যদিও কোনো কোয়ারি থাকে আপনাদের আপনারা সেখানে ফোন করতে পারেন। আমরা যে আলোচনায় ছিলাম খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা বিশ্বাস করি সুবর্ণা, সেটা হচ্ছে যে যিনি ফোন করেছিলেন এক্ষুনি রিঙ্কেল ট্রিটমেন্ট মানে রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, একদম ওয়ান, মানে একদম ওয়ান লাইন আনসার। রিঙ্কেল পিগমেন্টেশন, এজিং প্রসেস, ফাস্টার এজিং প্রসেস, এর সাথে ফাইন লাইন্স, মোল, যে কোনো রকম আন্ডার আই ডার্ক সার্কেল, যে কোনো কিছু ইজিক্যাল টু সমাধান, সলিউশন ইজিক্যাল টু রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা যে এটা ক্যাপটা খুললেই না ভেতরে একটা ছোট্ট রোলন বল থাকে, সেটা দিয়ে দিনে 3-4 বার যখন বাড়িতে থাকবেন এটা ইউজ করে বাইরে যাওয়া যাবে না, জাস্ট ম্যাসেজ করা চোখের চারপাশে, তারপর জাস্ট নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। একদমই তাই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমার নাম সবিতা ঘোষ। কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি। দাদা ভাই নমস্কার। নমস্কার। আপনার প্রোগ্রাম বহু পছন্দ দেখতে আসছি, আমাদের আপনি সবই দেখে ভালো লাগে, কিন্তু তোমার সাথে কথা বলা হয় না। আচ্ছা বলুন। আমার মানে মুখে তিল হয়েছে আর রোগ দুটে মানে হাত পা মানে কালো হয়ে গেছে, আপনি সঙ্গে থাকুন, চুলের সমস্যা অবশ্যই সমাধানে আসবো। সবাই চান যে এক মাথা ঘন চুল হোক, সবাই চান যে চুলটা এমনই হবে, সবাই ভাবে এটা আসল চুল, উইগ নয় তো, সবাই ভাবেন 35 কি 30 এজ হয়েছে, মাথার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে, শীতে চওড়া হয়ে যাচ্ছে। সমাধানটা কি, কী করলে চুলের লম্বা চুলের ফ্যাশন আমরা ফিরিয়ে আনতে পারবো, কী করলে আমরা একমাথা হেয়ারকে আরও 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 সুন্দর করে মেনটেন করতে পারবো, কারণ চুল তো আমাদের ব্যক্তিত্বের সাথেও যায়। দেখুন, সুস্থ যদি আপনি এবং সুন্দর হেয়ার চান, তাহলে একটা গাছের গোড়া যেমন নিউট্রিয়েন্টস দিতে হয়, খাবার দিতে হয়, আপনার হেয়ারকেও ফুড দিতে হবে, চুলেরকে খাবার দিতে হবে। কী খাবার দেবেন আপনার হেয়ারকে? দ্যাট ইজ, লক্ষ লক্ষ মানুষ আজকে এত বছর ধরে যে মেডিসিন খেয়েছেন, ইউজ করেছেন কোনো সাইড এফেক্ট ছাড়া, তারা আজকে দারুণ রেজাল্ট পেয়েছেন প্রত্যেকে বলেন, দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের কেশর শক্তি ক্যাপসুল। পরম্পরা আয়ুর্বেদের কেশর শক্তি ক্যাপসুল দুটো করে দিনে 4 বার কন্টিনিউ করবেন। এর পাশাপাশি আমাদের সুখেশ হেয়ার অয়েল, প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো একটা হেয়ার অয়েল ইউজ হয়, বিভিন্ন সেলিব্রিটির বিজ্ঞাপন দেখে অনেকে অনেক হেয়ার অয়েল নিয়ে আসেন, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কেশর শক্তি ক্যাপসুলের পাশাপাশি আপনি যে কেশর শক্তি ক্যাপসুলের দুটো ছবি দেখছেন, কারণ বাই ওয়ান গেট ওয়ানটা দেয়া হচ্ছে কি না এখনও জানি না আমি, তবে এটুকু বলে রাখি কেশরক্তি ক্যাপসুল কিন্তু 30 ক্যাপসুল আর 150 পিস ক্যাপসুলের অ্যাভেলেবেল রয়েছে। সুখের শেয়ার অয়েল কিন্তু ইকোনমি প্যাক এসে গেছে গত মাসে, আপনাদের বহুদিনের প্রতীক্ষা ছিল, সুখের শেয়ার অয়েল 100 ml ছিল, এখন কিন্তু 300 ml-এর ইকোনমি একদম ফুল ফ্যামিলি প্যাক চলেছে, বাড়ির সবার চুল ভালো হবে, একজন দুজনের চুল ভালো না, গোটা পরিবারের সবার চুল ভালো হবে, একমাথা চুল হবে, তার জন্য ইকোনমি প্যাক এসে গেছে, ভীষণ সস্তা হয়ে গেছে সুখের শেয়ার অয়েল, 300 ml একদম রিজনেবল প্রাইসে আমরা নিয়ে এসেছি। এর বাইরে ড্যান্ড্রফের সমস্যা যদি থেকে থাকে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চুল পড়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা, দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু, ওই শ্যাম্পুটা ইউজ করলে আপনার বাড়িতে কোনো ড্যান্ড্রফ আসবে না। ড্যান্ড্রফ না থাকলে আপনি আমাদের প্রিমিয়াম শ্যাম্পু বা আপনি আমাদের ব্ল্যাক শ্যাম্পু ইউজ করতে পারেন। একদম। এবং আমাদের হাতে সময় একেবারেই শেষের দিকে চলে এসেছে, তবে আপনাদের বলে রাখি 9830333939 বা 3400 and 341 এই নাম্বার স্ক্রিনে যাচ্ছে পরম্পরা আয়ুর্বেদের, যেটা কিন্তু আপনাদের ভরসা বলতে পারি, কারণ হেল্প লাইন বলে এর মধ্যে সবথেকে বড় বিষয় হচ্ছে সত্যিকারের সহযোগিতা এবং আপনাদের দাদা ভাইয়ের এফিকেসি, যেটা সবসময় আমরা চাই, তার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পরম্পরা আয়ুর্বেদে পাচ্ছি। তবে এই অনুষ্ঠান আপনারা তো এখন অভ্যস্ত হয়ে গিয়েছেন যে প্রত্যেক বৃহস্পতি এবং শনিবার সন্ধ্যে 6টার সময় দাদা ভাইকে পাচ্ছেন পরম্পরা আয়ুর্বেদের লাইভ অনুষ্ঠানে, এবং প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে 7টার সময় উনি আবার চলে আসছেন আমাদের মাঝখানে লাইভ অনুষ্ঠানে। আজকের হাতে সময় নিয়ে একেবারেই বিদায় নেব। অনেক ধন্যবাদ রক্সেনকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার।